Mark. कामदी देवी कामरूप विलासिनी दक्ष जी दक्षिणे दक्षे दक्ष यज्ञ विनाशिनी सुंदरी सुशीले सौम्येनी नीलशैला निवासिनी वसुक्ते वसुप्रदे श्रेयसे त्वां नमाम्यहम्। নিশ্চয় কোনোবা অসহায় অনাথ শিশুর বন্য জন্তুর হাতত প্রাণৰ সংশয় হয়েছে। অনাথ হত্যারক নিজের প্রাণ তুচ্ছ করে হলেও এই শিশুর প্রাণ রক্ষা করব, নহলে এই শিশু মৃত্যুয়ে বিদেশের প্রতি জনকর ঘোর কলঙ্ক আনবে। ওহ
সর্বসুলক্ষণ যুক্ত। এই নির্জন অরণ্য কারি পুত্রেরা দর্শী? পিতৃমাতৃ পরিত্যক্ত অনাথ শিশু, যারই পুত্র নহ হত্যারক, আজের পরা জনকর পরিচয় হব এই শিশুর পরিচয়। বোলা ভত্তারক রাজধানী লই উভতি যাব। গৌতমর অভ্রান্ত গণনার আদর্শী দেব ঔরখত এই শিশুর জন্ম। মৃত নরমুন্দর ওপরত মূর রখা কারণে মই এই শিশুর নামাকরণ করিল নরক। ভবিষ্যতে ই অসুর ভাবাপন্ন হব, গতিকে ইয়াক অতি সাবধানে আর্যমতে শিক্ষা দীক্ষা দিব লাগিব। বৃজংরসি বৃজং ময়ি দেই, মন্যুরসি মন্যুং ময়ি দেই, অযুষ্যসি অযুষ্যং ময়ি দেই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। রাতি দ্বিপ্রহরত নারীর কান্দন, এই মাজনিহা অকলে বহি কি কারণত করিছা বিলাপ? কি দুঃখ তোমার? ভাগিনী পতিপুত্র হারা। কি পতিপুত্র হারা? বুঝিছ, কবিতব্য ভেটাদি রাখিব নোয়ারিয়াই নির্জন উদ্যানত গভীর নিশা অকলে বহি বিলাপ করি যেন কিবা ফল হব নিজ ভতি যায়। আশ্রয়হীনা হবই নয়, মিথিলার রাজপ্রসাদ নিরাশ্রয়ের কারণে সদাই মুক্ত। আহাই মোর লগত রাজন্তে দূরলে আহা। যদিও মই তোর জন্মদাতা পিতৃ নহও, তথাপি তই মরি পুত্র, মিথিলার রাজকুমার। নহয়, প্রজার পুত্র রাজকুমার, কিন্তু যার পিতৃমাতৃর পরিচয় নাই সি কেনেকৈ রাজকুমার হব? আছে কুমার, তোমার পিতৃমাতৃর পরিচয় আছে। আত্যানি, আত্যানি, মোর পিতৃমাতৃর পরিচয় আছে।
কোয়া কোন মোর পিতৃ মাতৃ তোমার জন্মদাতা পিতৃ বৈকুণ্ঠপতি নারায়ণ কি বৈকুণ্ঠপতি নারায়ণ মোর জন্মদাতা পিতৃ কাইতেনি কোয়া কোয়া শীঘ্র কোয়া মোর গর্ভধারিণী মাতৃ কোন মাতৃ তোমার মই অভাগিনী বসুন্ধরা তুমি তুমি মোর মাতৃ কাত্যায়নী তুমি তুমি বসুন্ধরা অ রাজর্ষি ময়ে বসুন্ধরা প্রতিজ্ঞা পূরণ হেতু ভাতৃরূপে অতদিন পালন করিল নিজ পুত্র নরকক মিথিলা রাজপ্রাসাদ সৃষ্টির আদে বরাহরূপী নারায়ণের অরুহত মোর গর্ভত নরকর জন্ম কিন্তু মোর বাসা নিমিলে কত আশ্রয়ের স্থান যক্ষ রক্ষ দেবতা কিন্নর সকলে মোর পুত্রলে চাই ঘৃণারে মুখ লুকালে সর্বশেষত মই আশ্রয় ভিক্ষা করে গলো দেবমাতা অদিতির কাষত পাপিষ্ঠা ধরিত্রী নাখানিমি কলঙ্ক কালিমা বৈকুণ্ঠপতির নামত বহুর ভোগ্যতয় সন্তানর কারণে আয়ুষ বিষাদ স্থান দেব সমাজ আতরিতা পাপিষ্ঠা পতিতা অপূর্ব অলিক কথা শুনালা ধরিত্রী পরাহরৌরকত জন্ম তোমার পুত্র আর তার কারণে গরিব প্রাসাদ এই বিশ্বকর্মায় অসম্ভব যা যা অপূর্ব ভোগ্যা যা তুমি অখুর লোকল তোমার পুত্রর কারণে নাই স্থান দেব সমাজে ভগবতী তোমার দেবলোকলে অহার উদ্দেশ্য মোর এই কোলার শিশুর বাবে দেবলোকত স্থান বিচারি দেবলোকত দেবতার বাহিরে অন্য স্থান নাই বহুধা তোমার কোলা দেবলোকত স্থান দেবলে হলে তার পিতৃমাতৃর পরিচয় প্রয়োজন বৈকুণ্ঠপতি বিষ্ণুই এই শিশুর পিতা আরু আরু মই শিশুর জননী কিন্তু আমি জানো বসুমতী অবিবাহিতা কোন রীতি নীতি শাস্ত্র মতে বৈকুণ্ঠপতি বিষ্ণুর লগত বসুমতীর বিবাহ হয়েছিল সেই কথা আমি জানিব পারো নাই বসুধা সেই বিবাহ বোধ হয় গন্ধর্ব বিবাহ রূপেও নহয় নিমাত হলা দিয়া বসুমতী দেবলোক যার কারণে আশ্রয় বিচারি আহিতা তার পরিচয় হল যার যে যারত তুমি বুকুত ভাবতি লৈ আহিছা সেই যারত সন্তানর মাতৃর পরিচয় হল পতি দাম্ভিক দেবতা সকল তোমালোকৰ আজিৰ এই হাঁহিৰ লগিন কাৰণত পৰিণত হব হব মোৰ এই বুকুৰ যারত সন্তানৰ দ্বাৰাই যদি সদায় মোৰ এই বুকুৰ সন্তানৰ জন্ম হয় বিষ্ণু ঔৰসত বিশ্ব পাতনীর পুণ্য লগনত পুণ্য সংযোগত যদি এই সন্তানের জন্ম হয় যদি সচাই বিষ্ণু রক্ত এই সন্তানের শিরে শিরে বয় তেন্তে মই প্রতিজ্ঞা করছো এই সন্তানের দ্বারা এদিন মই দেবলোকত প্রলয়ের সৃষ্টি করিম আর ত্রিলোকত দুঃখ মোর এই যারত সন্তানের প্রভাব এই দাম্ভিক পতিতানারী নেক্ষেপ করা যারত সন্তান হওয়ার Oh!
সন্তানক তুমি বুকুত সাবতি লৈ আহিছা, সেই যাৰ সন্তানৰ মাতৃৰ পৰিচয় পতিতা। দিন ধরে ধাতৃবেশে নিষ্পুত্র করিলু পালন, কিন্তু আজও পাহরা নাই মই সেই অপমান অপযশ লাঞ্ছনা দেবতার। ক ক পুত্র, পারিবি পারিবি লবলে প্রতিশোধ মাতৃ লাঞ্ছনা? পারিম পারি মাই, লম মই প্রতিশোধ মাতৃ নিন্দাকারী দাম্ভিক দেবতার। ল পুত্র, এই বৈষ্ণবাস্ত্র ধর্মারণ্য প্রাগ জ্যোতিষপুরত পিতৃ আজ্ঞা মতে মহামায়া কামাখ্যাক পূজা করে প্রতিষ্ঠা কর কামরূপ রাজ্য, বশ করি কিরাত রাজা ঘটকাসুর। তার পাছত প্রতিহত মাতৃ অপমান, দেবমাতা অদিতি, দেবশিল্পী বিশ্বকর্মা, প্রসেতা বরুণ, দেবরাজ ইন্দ্র, কোনেও নাপাব নিস্তার নরকর ক্রোধাগ্নির পড়া। এইফালে যে স্বর্গত আজি এতে খন্দ প্রলয় নহৈ নাযায়, তার সংবাদ জানো রাখিছা প্রভঞ্জন? এই চোৱা, নন্দন কাননত আজি উৰ্পশী মেনকারম্ভ অনুপস্থিত। সহস্ৰ চত উৰ্পশী মেনকারম্ভৰ কথা এৰি সমৰ বাহিনী সজাবলৈ কাৰ্তিকক কৰক আদেশ।
নরকাসুরে যুদ্ধ হত্যা করেছে আজি শঙ্কর বিরুদ্ধে। প্রভঞ্জন বলি আর প্রলাপ তোমার যুদ্ধ দেবতার হতে কোত সেই যার ধরিত্রী পুত্র নর আর কোত এই শঙ্কর দেবতা। কিন্তু দেবনাথ সেই যার ধরিত্রী পুত্র নাই আর আগর নিচিনা বস্তমস্ত লাভ করি মহাসমরহে হয়েছে কি উপস্থিত প্রাকৃতিকর দ্বার মুখর ইচ্ছা তার সত্য ধ্বংস দেব অপমান কি হরিত্রে ইমান ঘটলে ধর্মারণ্য প্রাকৃতিক পুর হব যারদর প্রধানত সেই দ্বীপ নিবাসে দেবতা মন্ডলী অবিলম্বে যাত্রা করা প্রাকৃতিক হলে সত্যবেশে অন্তরিক্ষে থাকি সহায় করিব হবে কিরাত্রে প্রতি ঘটকাগ্র প্রাগজ্যোতিক পুর আধিপতি বিদেহর পরা নরকাসুর আহি প্রাগজ্যোতিক পুর অবরোধ করিছে নরক প্রবল প্রতাপী বীর আর বৈষ্ণবস্ত্রর অধিকারী হাবিলাক প্রাগজ্যোতিক পুর অবরোধ করে মহামায়া কামাখ্যার পীঠস্থানর উদ্ধার করা আর প্রাগজ্যোতিক দেবী পূজার প্রচলন করা কি সম্বরাহুর প্রতিষ্ঠিত প্রাগজ্যোতিক পুরের কিরাট রাজ্য ধ্বংস করে কিরাটেশ্বর শিবর পবিত্রলীয় ভূমিত বামাচারর প্রতিষ্ঠা করব নরকাসুরে দেবত পালতে সাথে মানে প্রাগজ্যোতিক পুরের কিরাট রাজ ঘটকাসুরে কেতিও যার লোক এই পবিত্র ভূমিত পদার্পণ করিবলে নিদিয়ে সেনাপতি মোর হস্তি বাহিনী প্রস্তুত করা জয় শিব শম্ভু জয় শিব শম্ভু।
প্রজাসাধারণ আর অমাত্য বর্গ, প্রাগজ্যোতিষর কিরাট নৃপতি ঘটকাসুরের মৃত্যুর লগেলগে অম্বরাসুর প্রতিষ্ঠিত কিরাট রাজ্যের অবসান ঘটিল। আজিরপরা এই রাজ্যের নতুন নাম হব কামরূপ। কামরূপ রাজ্যের শাসন ব্যবস্থা আর্যমতে চলবলৈ মই এই রাজ্যক চারি ভাগত ভাগ করেছো। রাজ্য শাসন কার্যর আরম্ভণিতে আমার প্রথম কাম হয়েছে কামরূপর অধিষ্ঠাত্রী দেবী কামাখ্যার লুপ্তপ্রায় পীঠর পুনরুদ্ধার করা আর দেবী পূজার প্রসার করা। যদি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডয় দীনকন্ঠে ভিক্ষা খোঁজে নরকাসুরের কাষত, তথাপিও ক্ষমা নাই দেব সমাজের অনিবার্য ইন্দ্রর পথ। মোর মাতৃ ধরিত্রী দম্ভবরে করা সেই অপমানের কথা কবি অভিজাত্য হিন্নত্ব দেবত্বর গৌরব শৃঙ্খলিত করে লই বলা দেবতা দেবলোকর পর মত্তর কারাগার অতর্কিত ভাগ্য আক্রমণ করে দেবতার করা অপমানের প্রতিফল অছিল। সজ্ঞশ্রুত দাম্ভিক দেবগণ, গুণাম আদেশ দেব মাতা সুন্দর পিন্ধাব লাগিব, বরুণ ছত্রধারী ধারী সুন্দর পিন্ধাব লাগিব মুকুর। আর বিশ্বকর্মা তুই মরাজপুরি নির্মাণ করিব লাগিব, তারপিছত হব তোমালোকের মুক্তি। অসম্ভব হাতে মই স্বর্গর নন্দন কানন সৃষ্টি করেছি সামান্য মুক্তির বাবে, এই হাতে বিশ্বকর্মায় অসুরের বিলাস ভবন নির্মাণ নকরে। অন্নির মুখে অতিমান দর্শ হওয়া নাপায় বিশ্বকর্মা, মোর আদেশ তুমি পালন করিবই লাগিব। যদি নকরো তেন্তে তার উপযুক্ত শাস্তি লবলে প্রস্তুত হওয়া শিল্পীক তুমি চিনি নপোৱা অসুর, সেই হাতির ভয় দেখুয়াইছা। কোন শিল্পী তুমি কল্পনা করব নয়বা যে মানে শিল্পী কন্যা ইন্দুমতী কাজ উপস্থিত করা ইন্দুমতী কল্পনা আসিয়া কি শিল্পী কন্যা কল্পনা করিও পারানি, কি মোর অভিপ্রায়।
এতিয়াও মোর প্রস্তাব মান্তি হবা নে নহয়। সেই নপুরের প্রস্তাবক মই পদাঘাত করু। তেন্তে মুক্তির পূর্বে আবার দর্শন করা নিষ্কন্যা লীলাই ইন্দুমতী সজ্ঞ জয় করি মোর সৈন্য বিলাস ক্লান্ত অবসন্ন হয়ে পড়ি মোর আদে তোমার এই অশুভ নিত্যগীতে ইহাদের অবসন্ন প্রাণ তা আনন্দ সৃষ্টি করা আদেশ পালন করিব মোর তো নতুবৃন্দ ইন্দুমতী যদি তুমি তোমার পিতারার মুক্তি বিচারা তেন্তে অবিলম্বে মোর আদেশ পালন করা সীমিত অসুরের আদেশ দেবকন্যা কে কেউ পালন করে নিরপেক্ষ অবাধ্য হয়ে দেবকন্যা মোর বিলাস একস্থলে স্থানান্তরিত কর মহারাজ মই তোমার প্রস্তাবত মান্তি নিরপেক্ষ ইন্দুমতী মুক্ত নন্দনের পারিজাত পাহি তোর জন্মদাতা হই অখুরের কবলত সুরমার হয়ে যাবলে তোক মই এড়ি দিব নোয়ারো আজ কিন্তু কন্যা হল তোমার যন্ত্রণা চাই থাকেন পিতা বিশ্বকর্মার উৎসাহীর অবনত রাজপুরী নির্মাণার্থে ভাঙিব লাগে ভাঙিম শিল তথাপি দেবতার জিয়রী কেতিয়াও অসুরের উপভোগ্য হব নোয়ারে আজ সেনাপতি রাজপ্রসাদের ভিতর দিনে নিশায় মর্মভেদী কোনোবা নারীর বিননী শুনবলে পোৱা গৈছে কিবা সম্বিত পোৱা নে কার এই বিননী মহারানী এই বিননী হিমাদ্রি প্রদেশের পৰা সদ্য অপরিচার 16,000 যুবতী মুক্তির কারণে সিহঁতর এই করুণ বিলাপ 16,000 যুবতী অপহৃতা হয় মহারানী কিন্তু সেনাপতি কার আদেশত কি অপরাধত সিহঁতক বন্দিনী জীবন যাপন করবলে বাধ্য করা হয়েছে এই প্রশ্নের উত্তর দিবলৈ মই অক্ষম মহারানী মাথ মই ইয়াকে জানো যে মহারাজর পরম মিত্র বানাহুরের পরামর্শতেই এই অপহরণ হয় মহারানী শোণিতপুর অধিপতি বলিপুত্র বানাহুর মিত্র তুমি মনলৈ উদাহ ভাব নানিবা তোমার মনত সত্যই আছে তুমি বীর তুমি দেবতা দানব রাস নরকাসুর তুমি দেবতা দম্ভ শূন্য করে প্রতিষ্ঠা করিব লাগিব তোমার পিতৃ পরিচয় আহা মিত্র এটা উদাহ ভাব পরিত্যাগ করে নৃত্য গীতর আয়োজন হোক এটা উদাস ভাব পরিত্যাগ করে নৃত্য গীতর আয়োজন হোক
কামরূপ অধিপতির উপযুক্ত বিশ্রম, শোণিতপুর অধিপতি বলিপুত্র বানাসুৰ খুড়াপানত মত্ত, হুঁয়ে বাঁয়ে কামিনী কাঞ্চন বারঙ্গনা গীত, এ নাকি তোমার রাজকার্য আর্যপুত্র? অথচ এদিন প্রজার অন্তে বিখ্যাত ছিলা নিজেই তুমি। রাজ্য জুড়ি অনাবৃষ্টি মহামারী প্রজার ক্রন্দন, নাই তার কোনো প্রতিকার। খুড়াপানত মত্ত হয়ে নদীর গীতত মন প্রাণ ঢালি দিয়ে নিজকে উঠাই দিছা বিলাসুদত। ঠিক কামরূপ অধিপতি মায়া, রাজা বা রাজকার্যের সমালোচন করবলে তোমার কোনো অধিকার না। কিয় মহারাজ, রানীর অধিকার কি মাথো রাজ অন্তঃপুরতে সীমাবদ্ধ? প্রজাসাধারণের কারণে কবলে কি রানীর কোনো অধিকার নাই? অধিকার আছেন নাই এই বিচার রাজসভা দেব। জানো মহারাজ, অনাসার অভিসারে ভরা কামরূপ রাজসভাত জানো মহারানীর স্থান আছে? নাই, স্থান আছে বারাঙ্গনার, স্থান আছে বানাসুরত। মায়া, শোণিতপুর অধিপতি বানাসুরের নাম তুমি সম্ভ্রমে উচ্চারণ করিবা, কারণ বানাসুর মোর পরম মিত্র। জানো মহারাজ, মিত্রর কারণে আজি তুমি আরোগ্য দেবীক অবহেলা করেছা। মিত্রর কারণে আজি কামরূপত নতুন ধর্মমতর অভ্যুদয়ের সূচনা হয়েছে। মিত্রর পরামর্শতে হিমালী প্রদেশৰ পৰা 16,000 যুবতী অপহরণ করে নিজের ধ্বংসর পথ রচনা করেছা। মায়া, জানিব বিচারিছো হিমালী প্রদেশৰ পৰা 16,000 যুবতীক বন্দী করে রখা হয়েছে কি কারণত? কারণ দেব নিবেদিত সেই যুবতী বৃন্দ হব মহারাজ নরকাসুরের ভটকা। এই যদি হয় তে নরকর নিধন অনিবার্য, কিন্তু ইন্দুমতি কি প্রভু? নরক সাধারণ অসুর নহয়, মহামায়া কামাখ্যার হি আশ্রিত, সে নরকর কেহাগ্রহ স্পর্শ করিব কারো সাধ্য নাই। তেন্তে কি প্রভু দেববৃন্দই অসুরের হাতের পৰা মুক্তি নেপাব? মুক্তি হয়তো পাব, কিন্তু সময় লাগিব। দেবীর কৃপার কাল পূর্ণ হলে মই নরকর বিরুদ্ধে যুদ্ধ যাত্রা করিব। আনদিনাখন যেতিয়া এষাৰ কথা পাতিব খোজো তেতিয়া দেখো তোর সময় নাথাকে, আজি দেখো দুষাৰ কথা পাতিব ওলাইছ। তোর ইয়াত কিবা প্রেমর জোয়ারে খুন্দি আছে নাকি? মোর আজির ওভারটলত বহারও সময় নাই, বুঝিছ? এতিয়ালৈকে মাত্র এটা ধরছো, সন্ধ্যার আগে আগে একুড়ি ধরবই লাগিব। কি একুড়ি ধরার কথা কইছো? কুকুরা। ও কুকুরা, মই বুলু আজি রাতিপুয়ারে পড়া তোক দেখা নাই কিয়? পুরস্কারের আশা থবলা গোটেই দিনটো কুকুরা ধরাতে ব্যস্ত হয়ে আছো। এরা তোক ধরাত ব্যস্ত থাকাতকৈ কুকুরা ধরাত ব্যস্ত থাকাই ভাল। বাৰু চাওঁচোন, কিমান ডাঙৰ কুকুরা ধরলি? ডাঙৰ মানে রজায় মৃত কুকুরাতে 5 স্বর্ণ মহর পুরস্কার দেব, মই একেবারে জিয়া ধরেছো, এই তো চা। কথা কুকুরাজনীর ঠাইত মহারাজা আজি তোরেই ডিঙিটো কাটিলে এতেন, বুঝেছ? তই কম চিরতা নহয়ও। মই কি জগা লগালো, কি জগা লগালো সুধিছ? হয়নে এই শুভ কামত পিছফালৰ পৰা মতা নাছিলি জানো? কোৱা, পিছফালৰ পৰা মতাটো ভালে হল? ভাল হল নে কুকুরা তো হা হল?
অসম্ভবাই বিশ্বকর্মাই এবার যে কাম হাতত লয় তাক কেতিয়াও সম্পূর্ণ নকরাকৈ নাথাকে। কিন্তু পিতা, তুমি এবার ভাবিছা যদি আজি রাতির ভিতর এই পথার নির্মাণ কার্য সম্পূর্ণ হয় তেন্তে দেবতা সকলে মুক্তি নাপাব এই বিরত অসুরৰ পৰা? কিয় সময় আছে পিতা ধ্বংস করা তোমার নির্মাণ কার্য? শিল্পীয়ে সৃষ্টি করে, ধ্বংস নকরে আই। কিন্তু পিতা, যে সৃষ্টির হেতু দেবী কামাখ্যার হব হীন অসুরৰ অর্ধাঙ্গিনী, যে সৃষ্টি হব দেবতার অসীম দুর্ভাগ্যর কারণ, যে সৃষ্টিত হব নারীর অশেষ লাঞ্ছনা, সি কোনো শিল্পীর সৃষ্টি নহয়। ইন্দুমতি দেবশিল্পী দুহিতা, তুমি শিল্প কার্যর বিরুদ্ধ আচরণ তোমার উচিত নহয়। বিশ্বকর্মাই সৃষ্টি করে বিশ্বর কল্যাণর বাবে। এই শিলেরে বন্ধুয়া পথে যুগে যুগে অগণন ভক্তক দেবী দর্শনের সৌভাগ্য দান করিব, আর তার লগে লগে দেবী মাহাত্ম্য যুগমিয়া হয়ে থাকিব অনন্তকাললৈ। আর তার লগে লগে হীন অসুরের নামও যে যাওতি যুগে হয়ে থাকিব? হয়তো থাকিব, কিন্তু তথাপি বিশ্বকর্মাই নির্মাণ কার্য অসম্পূর্ণ না রাখে। খটখটির কাম কি মানুষ বাকি বিরূপাক্ষ প্রায় হওয়া বলিব পারে মহারাজ, কমে ও তিন ভাগ সম্পূর্ণ হয়েছে, এভাগ মাত্র বাকি আছে। নিশা কি মানুষ বাকি? নিশা এতিয়া মাঝ নিশাহে হয়েছে মহারাজ। কিন্তু কুকুরার কন্ঠ রোধ করার কি ব্যবস্থা করেছে বিরূপাক্ষ? পূবে নবগ্রহর পরা পশ্চিমে কৃষ্ণবৃক্ষ নদীলৈকে, উত্তরে দীর্ঘেশ্বরী মণিগণেশ্বরকে ধরি দক্ষিণে সন্ধ্যাচল পর্বতলৈকে এই খন্ডর কুকুরা সকল কাটি নদীত উটুয়াই দিয়া হয়েছে মহারাজ। উত্তম ব্যবস্থা। নিশা এতিয়াও আথা বাকি, কুকুরার সৎবংশে নির্মূল। মায়া মই নারী নীল পত্পত বাকিনী শাইল নরকর দুর্দান্ত প্রতাপ। এইবার এইবার নহলানে তুমি নরকর পালঙ্ক খায়নি, যে অনন্ত অক্ষয় দেব যৌবনের কারণে তোমার তপ্প, সেই তপ্প বান্ধি থম্ব পুরোর বিলা। আইছিলি ভাঙি দিব নরকর সোনর সপন, নরকর প্রতিজ্ঞা অথলে না যায়। নহল অসুর তোর কার্য সম্পূরণ, কামাখ্যাত লোভ করে ব্যর্থ আত্মদাত সমূহতে মরণ মাতিলি। হৌয়া চাও অসুর উষা দেবী লগ্ন মতে বহিছে পাতত। তোলালখাই কামনায় আজি বিলুপ স্তম্ভিত করেছে নরক, ছিটি ছিটি নিজে প্রতিষ্ঠা করা গোসানীক পাই পত্নী রূপে পাবলে বাঞ্ছে কর। উৎপীড় কষ্টশালী নরকক আজি মাতৃ বলে পরিচয় দিবলে ধরেছে ঘিন করে। উৎপীড়ন অত্যাশার মাজলৈ তুমি মোক হাতত ধরে টানি আনি চাই তোমার তোমার ইয়া দেখো দেবতাক উৎপীড়ন করেছো, তোমার ইয়া দেখো দেবমাতা অদিতিক অপমানিত করেছো, মোর অন্তর প্রতিহিংসার জুই তুমিই জ্বলাই দিছিলাই, উৎপীড়ক অত্যাশারী নরকক তুমিই গড়ি তুলিছা। আজি সকলবিলাক দোষ মাত্র নরকর উপরতে জাপি দিলে কেনেকেই হব আজ।
বুঝেছো, পুত্রর পতন রোধ করার শক্তি আজি মাতৃ নাই। নাই শুনাই মোর অন্তরের কথা কম, পিতৃর অনাদৃত মাতৃ অবহেলিত হয়ে শৈশবর পর মানে রাজর্ষিক জনকর ঘর লালিত পালিত হলু। নিজের জন্মদাতা পিতৃ মাতৃ জিয়াই থাকতেও সেই দুর্ভগীয় শিশুয়ে তার জনক জননীর প্রতি কি এনে অপরাধ করেছিল, যার কারণে সে শৈশবতে তার নিজের পিতৃ মাতৃ স্নেহর পর বঞ্চিত হয়ে অনর্ঘ্য অনাথ শিশুর দরে আশ্রয় লোক লুকিয়া হল। নিষ্ঠুরা জননী দর্শন মানে পালো, এবার বিশাল সময় নিষ্ঠুর পিতা নারায়ণ দর্শন করে। কিন্তু অত্যাচারী উৎপীড়ক রূপে তেও দর্শন তো কেতিয়াও না পাবি না? ভুল ভুল আয় যুগে যুগে যেতিয়াই পৃথিবীর দেব দেশ রমণের উৎপীড়কর আবির্ভাব হয়, নারায়ণের সেই উৎপীড়ক বধ করবলে নতুন নতুন রূপ লই পৃথিবীর অবতার হয়। মোর সেই নিষ্ঠুর পিতাক মই মোর কাছলে টানি আনিম আয়, আর মই খুঁধিম পিতৃ হই পুত্র জীবন লই কিয় অবহেলা, কিয় মই জারস বলি কিন্তু কিয়ত মোর পিতৃ হইও বিশ্ব দিয়া নাই পুত্রর পরিচয়। তার কারণে তো বিশ্বর অভিশাপের ভুক্তভোগী হব না লাগেছিল নরক, নারায়ণ দর্শন তো ভক্তিরই পালি হতেন। মিশা কথা ভক্তির নারায়ণ দর্শন নরকে পাওয়া অসম্ভব, পাও যদি অভিশাপের মাঝে দিয়ে মোর পিতৃ নারায়ণ দর্শন পাম সে অভিশাপর হাতে শ্রীরামচন্দ্র শিক্ষাগুর বহিষ্ঠক অপমানিত করি। অভিশাপর হাতে হিমাদ্রি প্রদেশের প্রায় 15,000 গোপিনী কানি দিনে রাতে অভিশাপ দীর্ঘশ্বাস সকলের ফল বাই। নরক এই অসম্ভব পন্থায় কেতিয়াও তোর পিতৃ কানিব নোয়ারিবি। মই আনিম আয় অত্যাচারে অত্যাচারে জর্জরিত করি তাক মই বৈকুণ্ঠর পরাই প্রাকৃতিক পূর্বে টানি আনি। তো নিজে নিজ মৃত্যু কামনা করছ না? মৃত্যু কামনা নহয় আয় মুক্তি কামনা, তাক মই মোর বৃদ্ধ অস্ত্র ধরিবলে বাধ্য করি। নরকাসুরে মোক অস্ত্র ধরিবলে বাধ্য করাইছে বসুন্ধরা। মিশা কথা ই তোমার প্রবঞ্চনা, এই যুদ্ধ আয়োজন তুমি স্থগিত রাখিবই লাগিব। যুদ্ধ স্থগিত রাখার কারণ? সে মোর পুত্র। সেই যথেষ্ট কারণ হব নোয়ারে বসুন্ধরা। সে তোমারও পুত্র নারায়ণ। সেই কথা মই জানো। তেন্তে জানি শুনে কিয় তুমি পুত্র হত্যা করিব ওলাইছে প্রভু? দুর্জয় কুলাঙ্গার পুত্র হলে যে কি যন্ত্রণা হয় তা একমাত্র জন্মদাতাহে জানে। কিন্তু নরকর যে কাম করি সি দেবতার নির্যাতন রমণের শকুর পানি ব্রাহ্মণ আর আরাধ্য গোখানের অভিহাপর মূল হয়েছে তার তুমি ভাল কারণ দেখাও পারিবানে বসুন্ধরা? নয় নয় যদুপতি, নরক দুঃখ মার্জনা করা দয়াময় তুমি, পুত্র ত্যাজের মাতৃভুকু রঞ্জিত নকরিবা প্রভু। বসুন্ধরা বিশ্বর কল্যাণ হেতু আজি তুমি মাতৃস্নেহ বিসর্জন দিব লাগিব, নরকর দোষ অমার্জনীয়। তেন্তে নরকক হত্যা করবলে তুমি দৃঢ় প্রতিজ্ঞ? হত্যার আধার তুমি বসুন্ধরা, তোমার বুকুত চকুর পলকতে নিয়ত ঘটিছে লক্ষ কোটি জীব বলি, হত্যা প্রতি পদক্ষেপে হত্যা স্বার্থর সংঘাতে হত্যা জীবিকার হেতু হত্যা ধর্মর কারণে সেই হেতু নরক নিধন। নিষ্ঠুর পুত্র হত্যাই তোমার ধর্ম, কি সুন্দর কুচ্ছে ধার্মিক তুমি, কিন্তু কিন্তু মোর অনুমতি নোলোৱাকৈ তুমি পারিবানে নরক সংহার করিব? অবশ্যই নোৱাৰো, নরকর কাল পূর্ণ হলে তুমি নিশ্চয় অনুমতি দিবা বসুন্ধরা, কারণ দেবতার মরণেই নরকর জীবন, নরকর মরণেই দেবতার জীবন, দেবতার মরণ অসম্ভব সেয়ে নরকর মরণ অনিবার্য। যদুপতি কংসারি কৃষ্ণ আদি সমকক্ষ যোদ্ধা মোর সমর ক্ষেত্র। আচ্ছা পুত্র নকরিবা আত্মনাশ বিনা কারণত, এরি দিয়া রুদ্রমূর্তি যদুপতি কৃষ্ণক কোন হতে শত্রু বলে তুমি করা আবাহন, এদিন ন্যায় কারণত ন্যায় যুদ্ধত দীপ্ত হয়ে মধ্যাহ্ন ভাস্করের দরে উজ্জ্বলি উঠেছিল কামরূপর আকাশত, উঠ কোথ হে হোম উজ্জ্বল মূর্তি, দেবদীর নারী আনকি আরাধ্য দেবীর অভিশাপ কিয় মূর পাতি লওয়া? রহস্য মায়া নরকাসুরের সকল রহস্য, জন্মদিন জন্মক্ষণ জন্মদাতা সকল যার প্রলয়ের ঘনঘোর অন্ধকার আসন্ন, সেই নরকাসুরের মৃত্যুর কারণে ভয় নকর মায়া। পুত্র ভগদত্তক তুমি উপযুক্ত শিক্ষা দীক্ষারে কামরূপর সিংহাসনের উপযুক্ত করব লাগবে। তেন্তে মহারাজ যদি তুমি পরিত্যাগ নকরা যুদ্ধ সজ্জা কৃষ্ণর বিপক্ষে লোয়া মুকুর অথর সারথি করি? নারী তুমি তুমি হবার অথর সারথি? বীর পত্নী মই বীরাঙ্গনা, প্রয়োজন হলে প্রাণ বলি দিন স্বামীর কারণে, বলা প্রভু চন্দ্র সূর্য থাকে মানে জগতে জানিব পতি সতীর গতি সম্পদে বিপদে। মায়া
অশ্বক্লান্ত হলেও অগ্রসর হবই লাগব সত্যভামা, কোৱা অগ্রসর যত আছে সেই হিম কামরূপ অধিপতি। বল্লভ কৃষ্ণ মই হীন, তুমি তারকার প্রতি নির্লজ্জ কৃষ্ণ গোপরাণে কোন যুক্তি মতে সমুদ্র মন্থন করি দেবাসুরে লাভ করা অমৃতর কুম্ভ মোহিনী মায়া ধরণ করি বঞ্চিত করেছ তুমি অপূর্বৃন্দ? মতিবান, সেই কথার আজি নাই কোনো প্রয়োজন, বিধির বিধানত অসুর অসুর দেবতা দেবতাই, মুক্তি যদি দিয়া তুমি দেবতা আর হিমাদ্রির যুবতীবৃন্দক যুদ্ধ করিবর মোর নাই অভিলাষ, নহময় রব্রন্ত অসুর অন্যথায় অন্যথায় ভবিতব্য অবশ্যই ফলিব। কোনা কৃষ্ণ দ্বারকার প্রতি দুরন্ত তৈয়ারি ভিক্ষারি হয়ে নখযুজ্জায় থাকিব ধরার বুক, দম্ভ মোর অবশ্য রাখিম, শক্তি থাকে করা প্রতিরোধ। তোমার নারায়ণ পুত্র তুমি নোহা দানব, পরিত্যাগ করা এই পাপর সংসর্গ, শুনা পুত্র বীর তুমি, বীরর উচিত ধর্ম করা হে পালন। তুমি শত্রুর কণ্ঠত কিয় ধ্বনিত হল জন্মদাতা জনকর অনাশ্বাদিত স্নেহ কম্বাকন, প্রহেলিকা নহয় প্রহেলিকা, নররূপে ময় নারায়ণ, বিশ্বাস নকর ময় কলনাথ পদু তুমি যাদব ঈশ্বর, কথা যদি ভিত্তি তুমি নররূপী নারায়ণ, অস্ত্র যুদ্ধে দিয়া পরিচয় রোধ করা, রোধ করা বস্তু মাত্র বিধিলিপিতুর নাই মোর কোন দোষ, উদয়খন সন্মুখত মোর মোর পিতৃ, মোর পিতৃ নারায়ণ পিতা।
ৰোধ কৰা অশ্ৰু জল। অশ্ৰু জল কত অশ্ৰু জল? চোৱা ভাল কৰি, ই অশ্ৰু, ই অশ্ৰু নহয়, উদ্গত হি ধাৰাই ধাৰাই গুমুখে নিশ্চিত পুত গংগুতক যেন ধুবলৈ শ্ৰী পদযোগ। আই বীর জায়া, তুমি ধৈর্য ধরা আই। আজি অমাবস্যা তিথি, কর আশীর্বাদ, ধর্মারণ্য কাম রূপত উজ্জ্বলি অযুত বন্তি হব দীপান্বিতা। আজি এই প্রথম দীপালি, আলোকি ধরার বক্ষ বসরে বসরে হব এই তিথিতেই নরকর যুগমিয়া কীর্তির দীপালি, অমরত্ব লভিব নরকে। Thank you.